মুসলিম ধর্মের সৌন্দর্যকে এবার বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন আহমদ আলুস নামের এক ব্যক্তি। পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ স্বরূপ সুইডেন পুলিশের কাছে ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরা ও খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল পোড়ানোর অনুমতি চান এই মুসলিম ব্যক্তি। সুইডিশ পুলিশ তাকে ধর্মগ্রন্থ দুটি পোড়ানোর অনুমতি দিলেও তিনি তা না করে দিলেন শান্তির বার্তা। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে তোরা ও বাইবেল পোড়ানোর কথা ছিল আলুসের, কিন্তু তার পরিবর্তে কোরআন হাতে নিয়ে ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে দিলেন শান্তির বার্তা। আলুস জানান তিনি কখনোই কোনো ধর্মগ্রন্থ পড়াবেন না, ইসলাম তাকে এ শিক্ষা দেয়নি, তোরা ও বাইবেল পড়ানোর কোনো ইচ্ছাই তার নেই, শুধু পবিত্র গ্রন্থ কোরআন পড়ানোর প্রতিবাদ স্বরূপ এই কর্মসূচির ডাক দিয়েছিলেন বলে জানান তিনি। এর আগে তোরা ও বাইবেল পড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন আহমদ আলুস। বিষয়টিকে সে সময় তিনি তার মত প্রকাশের স্বাধীনতা হিসেবে দাবি করেন। তোরা ও বাইবেল পড়ানোর অনুমতি দেয় ইসরায়েল সহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইটারে লেখেন, ইহুদি জনগণের পবিত্র গ্রন্থের অবমাননার অনুমতি দেওয়ার এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুতরভাবে নিয়েছে ইসরায়েল। কর্মসূচিটির অনুমতি দেয় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এক বিবৃতিতে জানান, পবিত্র কোরআন পোড়ানোর বিষয়টি নিন্দনীয় ছিল, কিন্তু দুঃখের বিষয় এখন ইহুদিদের চিরন্তন গ্রন্থের জন্য একটি পরিণতি অপেক্ষা করছে। তিনি সুইডেনে পবিত্র গ্রন্থ পোড়ানোর এমন অনুমতিকে নিন্দার সঙ্গে প্রকাশ করেন। গত 28 জুন সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মমিকা নামে এক ইরাকি অধিবাসী পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়। সে সময় সুইডেন পুলিশ ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সুইডেনের আদালত সালওয়ানকে কোরআন পোড়ানোর অনুমতি দেয়। ঈদের দিন এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশ্বব্যাপী সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতেও।